একটা শয়তান বেরিয়েছে মওলানা, একটা শয়তান মওলানা বেরিয়েছে, তার নাম দিচ্ছি পাতলাগু মওলানা। সে আবার বলছে মুহাম্মাদের ক্ষমতা নাই মাটির তলা থেকে উঠে যাবে। যারা রসুলের বিরুদ্ধে কথা বলে তাদের নাম দিচ্ছি পাতলাগু দল। আর কি মুহাম্মদ আমাদের মতন মানুষ, নবীর উম্মতের আসরে কে দাঁড়ো? মদিনা শরীফে আমার রসুল আছে, জিন্দা নবী হায়াতের নবী। কেমন হায়াতে নবী, জিন্দা নবী দেখে রানো, ও নবীর উম্মতে রাম আল্লাহ নবী দোজানে বাদশা দয়াল নবী বলেন মঞ্জারা কবরি ওয়াজাবত লাহু সাফাতি। আল্লাহ রসুল দানি বলেন মঞ্জারা কবরি ওয়াজাবত লাহু সাফাতি। আল্লাহ রসুল দানি বলেন বাবা যে ব্যক্তি রসুল্লাহ রোজায় সে জিয়ারত করতে দাঁড়িয়ে যায়। আল্লাহ রসুল দানি বলেন বাবা আমি রসুল্লাহ ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সাফাত করা ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলো, শুধু তাই না, আমার নবী 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 নাম শুনেছি জীবনে চোখে দেখি না, আমার নবী দান নবী কাল্লা কি সম্মানী নবী করেছেন, পৃথিবীতে এত নবী আসছেন, পৃথিবীতে এত নবী পয়গম্বর জয়েছেন, কিন্তু শুনে রেখে দেন আল্লাহ নিজে বলছেন আমি কারো নবী কোন পয়গম্বরের কথা বলি না, তবে আমি আল্লাহ একজনের কথা বলছি, আমি আল্লাহ স্বয়ং নিজে বলছি। আল্লাহ বলছে আমার হাবিব মুহাম্মাদকে আমি আল্লাহ এত ভালোবাসি এত প্রিয়ার করে। আল্লাহ নিজে বলছে যেখানে আমার নাম থাকবে, যেখানে আলিফ লাম লাম হে আলিফ লাম লাম হে আল্লাহ বলে লেখা থাকবে, তার পাশাপাশি মিম হে মিম দাল আমার হাবিবে মুহাম্মাদের নামটা রয়ে যাবে। আর কি লেবে, আর কি মুহাম্মদ আমাদের মতন মানুষ, পাগল কোথা করে? রসুল যদি আমাদের মতন মানুষ হয় তাহলে মসজিদে আজান দায়িত্ব না কি গো? আপনাদের গ্রামে ওই আজানে কার নাম বলে আল্লাহর পরে? কোন নবীদের নাম ডাকে? কোন পয়গম্বরের নাম ডাকে? কোন পীর ওলি ইমামদের নাম ডাকে? ওকে বলে মোহাম্মদ যখন আমাদের মতন মানুষ, তাহলে আজান ইমাম মুয়াজ্জিনকে আজ থেকে বলে দেন মুয়াজ্জিন সাহেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন মানুষ, তুমি এইবারে আমার বাপের নাম ধরে ডাকো। হ্যাঁ, আমার মোহাম্মদের নামটা বাদ দিয়ে আমার বাপের নাম ধরে আজান দাও। যে শয়তান বলছে ওর নাম আব্দুল করিম, ওর বাপের নাম হল আব্দুল কফফার, আগে দিয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই শয়তানকে বলুন যারা বলে রসুল আমাদের মতো মানুষ, ওই হতবাগাকে বলুন তোর বাপের নাম বলে এবার আজান দিতে বল মুয়াজ্জিনকে, আর মুয়াজ্জিন যদি সত্যিকারে ওর বাপের নাম ধরে আজান দেয় দরুদ শরীফ আল্লাহ মুয়াজ্জিন যদি সত্যিকার ওর বাপের নাম ধরে আজান দেয়, যে বলছে তার নাম ধরে আব্দুল করিম ওর বাপের নাম আব্দুল গফফার, মুয়াজ্জিন যদি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল গফফার আজান হবে।
যদি ওর বাপের নাম ধরে আজান দেয় মুয়াজ্জিন কি করবে? একটা শয়তান বেরিয়েছে, একটা শয়তান মওলানা বেরিয়েছে, তার নাম দিচ্ছি পাতলাগু মওলানা। সে আবার বলছে মুহাম্মাদের ক্ষমতা নাই মাটির তলা থেকে উঠে যাবে, ওর নাম দিচ্ছি পাতলাগু। কথা বুঝতে পেরেছেন না? যারা রসুলের বিরুদ্ধে কথা বলে তাদের নাম দিচ্ছি পাতলাগুয়ের দল, যারা রসুলের বিরুদ্ধে কথা বলে তাদের নাম দিচ্ছি পাতলাগুয়ের দল। কেন পাতলাগু বললাম জানেন? পাতলাগুয়ে ইট মারলে কার গায়ে লাগবে? আরে কত বলেন, নিজের গায়ে পড়বে ছিটকে। অতএব ওদের সঙ্গে যে জেগে ঘুমোয়, যে জেগে ঘুমোয় তাকে জাগাতে পারবেন কেউ? যে জেগে ঘুমোয় তাকে জাগাতে পারা যাবে না। আর যে বুঝবে না তাকে জোর করে বুঝাতে পারবেন? যতই কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে যতই বুঝান, যে বুঝবে না তাকে বুঝিয়ে লাভ নাই। আর যত ফেতনা লাগাচ্ছে জানবেন এই আলেম সমাজেরাই তারা ফেতনা লাগাচ্ছে। এরা কেন ফেতনা বুঝতে পারছে না? এদের হিট বেশি, মোলি সাহেবদের হুজুরদের হিট বেশি। কেন বলুন তো? 12 জায়গায় খাচ্ছে তো, গরুর গোশের হিট রাখতে পারছে না, যা মুখ আসছে তাই বলে ফেলছে। তার প্রমাণ দেই দেই, মোলি সাহেবদের হুজুরদের এত হিট দেখবেন, দুটো হুজুর হোক আর মোলি সাহেবকে আপনি দাওয়াত করেন, দাওয়াত করে রাত্রে শুতে দেন, খাওয়া দাওয়া করে শুতে দেন, আমার কথা মিলিয়ে দেখবেন, দুটো মলি সাহেবকে দাওয়াত করে রাত্রিবেলা শুতে দেন খাইয়ে দাইয়ে, আর একটা নতুন লেপ আপনি ওই হুজুরদেরকে দেন, নতুন লেপ। কি লেপ? নতুন লেপ একটা দিবেন হুজুরদের, দুটো হুজুরকে খালি মলি সাহেবরা হুজুর, দুটো লেপ, একটা লেপ খালি হুজুরদের খালি শুতে দেন। সকালবেলা উঠে দেখবেন হুজুর তুলো বের করে ফেলেছে, তার মানে কুচু কুচু করে ছিঁড়ে ফেলেছে, এত হিট হতে। আর 10টা আম লোককে শুতে দেন, 10টা আম লোক সাধারণ মানুষকে এক লেপে শুতে দেন, যেমন লেপ তেমন রয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন না? যত অশান্তি খেল লাগাচ্ছে আমার মতো হুজুর মলি সাহেবরা, তাহলে যে বলছে যে রসুল আমাদের মতো মানুষ, তাহলে আজান যদিও যে বুঝবে না তাকে বোঝাতে পারা যাবে না। ওদেরকে ওই জন্য পাতলাগু নাম দিচ্ছি, কেন? ওদের সঙ্গে তর্ক করা মানে আমাদের ঈমানটা দুর্বলতা হতে পারে। অতএব ওদেরকে বুঝাতে গেলে, জাগানো মানুষকে জাগাতে গেলে, আর যে বুঝবে না তাকে বুঝাতে গেলে দলিল কোরআন হাদিস দিলে হবে না। এই একটা হাদিস আছে, এই হাদিসটা আপনাদের আমলোকের কাছে দিয়ে দিলাম, এই হাদিসটা আপনারা ব্যবহার করবেন, এই হাদিসটা বলবেন শেষ হাদিস, এর থেকে বড় হাদিস আর নাই, এই হাদিসটার নাম হলো এই রকম লম্বা এরকম গোল। বললাম এরকম লম্বা এরকম গোল, এর থেকে বড় হাদিস আর নাই। আপনারা বলবেন এই হুজুর হুজুর আমাদের শেষ হাদিস দেখিয়ে দিয়েছে, তুই যখন বুঝবি না বড় হাদিস জেনে চলে যা করে। নবীর উম্মতের আসরে কে কালিমা দেবে জানে না, কোন মুখ নিয়ে রসুল বলে আমাদের মতো মানুষ, আমার ভাই জানে না, নামাজে তকবীর দেবেন সেখানে রসুলের নাম আছে না নাই জোরে বড়, নামাজে তকবীর দেবেন সেখানেও আল্লাহর পরে রসুলের নাম আছে, শুধু তাই না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু যখন পড়বেন শাহাদাতের আঙুল ওঠে না ওঠে না জোরে বলুন, সেখানে রসুলের নাম আছে না নাই জোরে বলুন। ও নবী উম্মত
যারা বলে রসুল আমাদের মত মানুষ আমার ভাইজানের শুনে রেখে যান ওর বাপ যখন মারা যাবে ওই শয়তানের বাপ যখন মারা যাবে ওর মা যখন মারা যাবে জানাজার নামাজটা কি নিয়ে পড়াবে জিজ্ঞাসা করে দেখুন ওর বাপের জানাজার নামাজ পড়াতে গেলে আপনার আমার যত মানুষের জানাজার হচ্ছে জানবে সেখানে আল্লাহ বলছে আমার শুধু নাম বললে জানাজার পড়াবে হবে না তোমার বাপের জানাজার হবে না আমার আল্লাহ পাক বলছে তোমার বাপ দাদা যত মানুষ চলে যাচ্ছে সেখানে শুধু আমার আল্লাহর নাম নিলে হবে না তার পাশে আমার হাবিবের নাম নিতেই হবে আল্লাহ তার এই নবীর উপরে দরুদ মাইয়াতের জন্য দোয়া কি গো বলা হয় না আল্লাহ তার মাইয়াতের জন্য দরুদ এই নবীর উপরে দরুদ মাইয়াতের জন্য দোয়া আর ও যদি বলে আমার বাপ আমার রসুল আমাদের মতন মানুষ মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব আমার বাপের জানাজা নামাজ পড়াবেন আমার বাপের নাম ধরে ও যদি ইমাম সাহেব আল্লাহ তারিফ ওর বাপের নাম আব্দুল করিম ফেরেশতা বলে জলদি করে তোর বাপকে দিয়াই ঢুকা লাশ কবরে নিয়ে যাবে লাশটা কবরে নিয়ে যাবে সেখানে আল্লাহ রসুলের নাম আছে না নাই জোরে বলুন বিসমিল্লাহে ওয়াবিল্লাহে ফি সাবিলিল্লাহে তারপরে কার নাম নেবে ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ ও নবীর উম্মতেরা যদি কেউ যদি বলে বিসমিল্লাহে ওয়াবিল্লাহে ফি সাবিলিল্লাহে ও মোর বাপের নাম আব্দি ছত্তার ফেরেশতা বলবে তাড়াতাড়ি করে তোর বাপের রাস্তা জলদি করে ঢেকা দে কি করতে হয় দেখে নিচ্ছি কবরের সওয়াল জপ করবে ফেরেশতারা সওয়াল জপ করবে মান রব্বুকা তারপরে বলবে মান দীনুকা তারপরে কার নাম নেবে জোরে বলুন কোন মুখলিরা বলছে রসুল আমাদের মতন মানুষ শুনে রেখে দেন ভাই জানেরা আল্লাহ বলছেন আমার আর সুপাকে নাম আছে আমার একা নয় আমার আর সুপাকে আমার হাবিবের নামটা রয়ে গেছে শুনে রেখে দেন আল্লাহর পাশে যদি রসুলের নাম না থাকে আমার আল্লাহর কোন সৌন্দর্য আসতে পারে না ও নবীর উম্মতেরা আপনার আমার নবীদের নবী এক তারিখে হযরতে আবু বকর সিদ্দিককে ডাকলেন বাবা আবু বকর এদিকে আসো বাবা লব্বাইক ইয়া রাসূলুল্লাহ হুজুর বলুন জি হুজুর বলুন আল্লাহ রাসূল দয়ানবে একটা আংটি হাতে দিয়ে দিয়েছিলেন আবু বকরের হাতে এই খেয়াল করে শুনুন শুনছো তো নাকি না শেষ করে দেব আল্লাহ নবী হযরতে আবু বকর কে বললেন বাবা আবু বকর এই আংটিটা তোমার হাতে রেখে দাও তুমি একবার সোনার দোকানে শাকরার দোকানে চলে যাও সোনার দোকানে যে এই আংটিটার মধ্যে খালি একটা অক্ষর খালি লিখে নিয়ে আসবে তবে বাবা আবু বকর দ্বিতীয় নামটা লিখবে না দ্বিতীয় কোন অন্য অক্ষর লিখবে না আমি রাসূলুল্লাহ যেভাবে বলছি সেইভাবে কাজ করবে নবীর উম্মতে রাসূল রেখে দেন ইয়া রাসূলুল্লাহ হুজুর কার নাম লিখব আল্লাহ রাসূল বলেছিলেন ও বাবা আবু বকর এই আংটিটার মধ্যে সেরে আমার আল্লাহর নামটা লিখে নিয়ে আসবে কার নাম আল্লাহর নাম লিখে নিয়ে আসবে আল্লাহ লিখবে হযরত আবু বকর সিদ্দিক মনে মনে করছে কি জানেন আমার রসুল আল্লাহর নাম লিখতে বললেন আমি জানি আল্লাহ নিজে বলছেন যেখানে আমার হাবিবের নাম থাকবে সেখানে আমার নাম থাকবে যেখানে আমার নাম নাই তোমার পাশে আমার হাবিবের নাম থাকবে না নবীর উম্মতেরা শুনে কে দেন মনে মনে আবু বকর চিন্তা করছে আল্লাহ রাসূল বলেছেন ইয়া রাসূল হযরত আবু বকর বলি ইয়া রাসূল আল্লাহ হুজুর
বিয়াদি মাফ করবেন হুজুর আপনি একটা নাম লিখতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর যেখানে নাম আল্লাহর নাম থাকে প্রতিটা জায়গায় খালি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর তার পাশে আপনার নামটা থাকে আর আপনি কোন মুখ নিয়ে হুজুর কি কারণে আপনি আপনি শুধু এই আংটির মধ্যে আল্লাহর নাম লিখতে বললেন ইয়া রাসূলুল্লাহ এই আংটিটার কোনো সৌন্দর্য আসতে পারে না এই আংটিটার মধ্যে কোনো মানান আসতে পারে না যদি আপনার নামটা যদি না দেওয়া হয় আল্লাহর নামটা কোনো সৌন্দর্য মানান হতে পারে না আল্লাহ রাসূল বলেছিলেন আল্লাহ হাবিব বলেছিলেন ও আবু বকর আমি রাসূলুল্লাহ যেটা তোমাকে বলছি সেইভাবে কাজ করো আমি রাসূলুল্লাহ তোমাকে যেটা বলছি তুমি বাবা সেইভাবে লেখা করে লিখে নিয়ে আসো নবীর উম্মতের হযরত আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করছে কি করি সোনার দোকানে যে শুনে রেখে দেন আমার ভাই জানেনা নবী পাকের আসিল যারা হয় নবীর প্রেমে পড়ে কাজ করে থাকে কথা ঠিক না বেঠিক নবীর দিওয়ানা হয়ে ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন নবীর সাহাবা নবীদের জন্য নবীর জন্য জীবন দিয়ে চলে গেছে বেঈমানেরা যে সাহাবা হুজুরের কথা বলছি আবু বকর হুজুর যে সাহাবা হুজুর আবু বকর রসুলের জন্য জান প্রাণ দিয়ে চলে গেছে সেই সাহাবা হুজুর আবু বকর হুজুর মনে মনে করছেন আল্লাহ রসুল আমাকে যা বলার বলবে আল্লাহ রসুলের কাছে ক্ষমা চেয়ে নেব মাফ চেয়ে নিতে রাজি আছি যেহেতু আংটিটা আমি রসুলকে বলবো বটে আল্লাহর নাম লিখতে তবে আমার আল্লাহর নামে কোনো সৌন্দর্য মানান আসতে পারে না হযরতে আবু বকর সিদ্দিক হুজুর আমার সোনার দোকানে দিয়ে বলছেন ও সোনার দোকান ভাই শেখরা ভাই শুনে শুনো বাবা এই যে আংটিটা আমি আপনাকে দিলাম এই আংটির মধ্যে দুইটা নাম লিখে দেন নবীর উম্মতেরা একটা নাম লিখলেন আল্লাহর নাম তার পাশে মিমহে মিমদাল বলে মোহাম্মদ বলে লিখে দিয়েছেন লিখে নিয়েছে আল্লাহ রসুলের কাছে দিলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর হুজুর আপনার আংটিটা ধরুন হুজুর আমি নিয়ে আসিছি আল্লাহ রসুল যখন আংটিটা ধরে দেখলেন নবী আমার আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন কি ব্যাপার বাবা আবু বকর এদিকে আসো আমি রাসূলুল্লাহ তোমাকে একটা নাম লিখতে বললাম তোমাকে আমি যেটা বললাম তুমি সেটা করলে না কেন বাবা আবু বকর তুমি আরেকটা নাম লিখেছো কেন এখানে একটা নাম লিখতে বললাম দুইটা নাম লিখলে কেন বলি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার বিয়াদি মাফ করবেন হুজুর আপনাকে না বলে আমি কলি কিছি বটে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার আবু বকর মনটা মানে না আমার মনটা মানছে না হুজুর আমার কিন্তু মনটা সবসময় যায় সর্ব জায়গায় আল্লাহর পাশে রসুলের নাম থাকে আল্লাহর সৌন্দর্য একটা এসে যায় আর আপনি আংটিটার মধ্যে আল্লাহর নাম দিলেন কিন্তু আংটিটার কোনো সৌন্দর্য মানা আসতে পারে না ওই জন্য আমি আবু বকর আপনার নামটা লিখে দিয়েছি নবীর উম্মতের আসলে কি দেন আল্লাহ রসুল নবী আবার বলেছিলেন বাবা আবু বকর আমি তো তুমি যখন আমার নামটা লিখেছো শুধু আমি আজকে রসুলুল্লাহ দুইটা নামও নাই এই নামের পাশে আর একটা নাম আমি দেখতে পাচ্ছি বাবা আবু বকর আমি একটা লিখতে বললাম বটে তুমি কিন্তু আর একটা নাম লিখেছো আমার নাম কিন্তু এই আংটিটার মধ্যে দুইটা নামও নাই এই আংটিটার মধ্যে আমি তিনটে নাম দেখতে পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ হুজুর হুজুর আমি বিয়াদি মাফ করবেন দুইটা নাম ছাড়া তিনটে লিখে নাও শেখরাকে
সোনার দোকানে সোনার দোকানে যা বলেছি দুইটা নাম লিখেছে হুজুর আমি দুইটা ছাড়া তিনটার কথা বলি না রাসূল আমার বলেছিলেন বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ তিনটি নাম দেখতে পাচ্ছি আংটির মধ্যে বলি ইয়া রাসূলুল্লাহ হুজুরই বলতে পারে না আল্লাহ রাসূল বললেন ও বাবা আবু বকর আমি কিন্তু আল্লাহর নাম লিখতে বলেছি তুমি আমার প্রেমে পড়ে আমার নাম লিখেছো কিন্তু আরেকটা নাম দেখতে পাচ্ছি এর পাশে আমার পাশে আবু বকরের নাম লেখা হয়ে গেছে আবু বকরের নাম আছে কেন হযরত আবু বকর সিদ্দিক বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদি মাফ করবেন আমি জানি না বলতে পারি না কিভাবে নাম লেখা হলো আমি জানি না আমার ভাই জানেরা বারবার করে রাসূল আমার প্রশ্ন করে এমন সময়েতে গায়বি আওয়াজ আসছে আল্লাহর তরফ থেকে গায়বি আওয়াজ আসছে গায়বি আওয়াজ আসছে আমার হাবিবে পিয়ারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিবে পিয়ারা মুহাম্মদ শুনে রেখে দেন আপনি চিন্তা করবেন না আমার হাবিব আপনি এমন আমাকে ভালোবেসে নিয়েছেন আপনার আংটির মধ্যে আল্লাহর নাম লিখতে বলেছেন আমার হাবিব আপনি এমন আমার ভালোবাসায় লিখতে বলেছেন আমার নাম আপনার আবু বকর আপনার প্রেমে পড়ে আপনার ভালোবাসায় এই আংটিটার পাশে লিখেছে আমার পাশে আংটিটার পাশে ওই আমার পাশে আমার আংটিটার পাশে তোমার নাম লিখেছে আমার হাবিব আপনার আবু বকর যেমন আপনার প্রেমে পড়ে আপনার আংটিটার আপনার নাম লিখেছে আমার হাবিব আমি স্বয়ং আল্লাহ আবু বকরকে এত ভালোবেসে নিয়েছি আমি আমি গায়বি তরফ থেকে আমি আল্লাহ পাক আজ কবিতে আংটির মধ্যে আবু বকরের নামটাও লিখে দিয়েছি আরো জোরে বলেন তাই নবীর উম্মতি রাসূলকে দিন তাই রাসূলের মহব্বত ভালোবাসায় অন্তরে রাখুন আমার ভাই জানে না শুনে রেখে দেন যে মুহাম্মদ যদি না হতে কিছু পয়দা পয়দা হতো না আল্লাহ শুকর করুন আমার ভাই জানে না তাই বলছি খুব সাবধান নবীর মহব্বত যদি না থাকে আপনার আমার কিছু মূল্য থাকবে না আল্লাহুম্মা সবাই বসে এই বসে কারা কারা আখেরি মুনাত করবেন হাত তুলুন এত কষ্ট করে ধরে এসেছি এত কষ্ট করে মেহনত করে এই সভাতে এসেছেন হাত তুলুন আমরা তাবারক খেতে আসি না আমরা খানা খেতে আসি না এই জায়গায় এসেছি দোয়া লিবার জন্য দোয়া সকলের জন্য দরকার আছে না নাই জোরে বলুন এই দোয়াটা পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে অতটা সুবিধা নাই এই দোয়াটা পেতে গেলে নসিবের ব্যাপার আছে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হজে যেতে পারে না এরকম মানুষ আছে না না জোরে বলুন আর কোন রকম করে সংসার চলছে দেখবেন হজে চলে যাচ্ছে টাকা থাকলে হয় না আর এখনকার একটা হাজি সাহেবের আল্লাহ কেন অভাব নাই এই গ্রামে যদি একটা হাজি সাহেব থাকে জিজ্ঞাসা করুন ওই পাড়া থেকে লোকেরা এই হাজি সাহেবের সঙ্গে দেখা করবার জন্য ছুটে ছুটে আসতে আর এখন হাজি হাজি ভরপুর হয়ে গেছে কথা বলেন না কিন্তু হজ করলে কি হবে হজ করছে লোকের মেলো নিচ্ছে হজ করছে
জমি জায়গা ভিটে বাড়ি জোরজবস্তের দখল করে মেরে মুছে নিয়ে হজ করতে চলে গেল। আবার পর্তুমন্তু হাজিরা এমন সেজে আসবে যেন মনে আল্লাহ ফেরেশতা ঢুকছে গিরামে, এমন অভিনয় করে আসবে যেন তিন দিনে কোণে ঢুকে পড়ে। ওই যে ডিগ্রি বরাবর জন্য হজ করতে গেছে কে জানে, কথা বলেন না, নাম ছিল আব্দুল করিম আব্দুল গফফার আব্দুল সত্তার, হজ করে এসে ঘুরে এলাম ডিগ্রি বেড়ে গেল আলহাজ মোহাম্মদ আব্দুল করিম আলহাজ মোহাম্মদ আব্দুল গফফার আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার, নাম ছিল ভ্যান, ভ্যানের একটা ডিগ্রি বেড়েছে, কি কি নাম, ভট 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 কি নাম, ইঞ্জিন ভ্যান, ওই ভ্যানটার নাম হচ্ছে কি জানেন, শয়তান ভ্যান। কখন যে বিপদ ঘটাবে ঠিক ঠিকানা নাই। এবছরে একটা দেখে আমি খুব খুশি হয়েছি, এই রাস্তাটা আল্লাহ তার প্রধান সাহেবের ভালো করুক, প্রধান সাহেব আল্লাহ ভালো করুক, যে রাস্তাটা একটু খেয়াল করে ঠিক করে দিয়েছে। যা করে আসতাম নাই ইমাতা উমাতা করে আসছি, কথা বলেন না, গত বছরে যারা এই ভ্যান করে ইঞ্জিন ভ্যানে আসছে না, প্যাসেঞ্জারে বলছে আল্লাহ কি আমার শুরু হবে নাকি, কারবালা হবে নাকি, কথা বলেন না। আবার অনেকে ভ্যান, আবার অনেকে বলে রোস্তো বাস চাবি কলিস চাবি টাটা সুমো মারুতি স্কর্পি চাপি, আজকে একটা নতুন গাড়ি বেরিয়েছে একটু হাওয়া খেতে খেতে যাব, জান এই যে ভাল খারাপ রাস্তা ছিল আবার স্পিড দিচ্ছে, হ্যাঁ যখন ব্রেকে পা দিচ্ছে না কি করছে, প্যাসেঞ্জার ভাবছি আল্লাহ খালে ঢুকাবি না বাসের তলায় ঢুকবি, তার মানে এখনকার হাই সাপের ভয় নাই ভরসা নাই, কখন যে বিপদ ঘটাবে ঠিক ঠিকানা নাই। রাগ করবেন না, সব মজা উঠে চলে যাচ্ছে, জলসা মজা চলে যাচ্ছে, আগে দেখতাম ছোট হুজুরের ওয়াজ শোনার জন্য মানুষ পাগল হয়ে ছুটতো কথা ঠিক না বেঠি, জিজ্ঞাসা করুন এখনকার ছেলেরা জানে না মেজো হুজুরের ওয়াজ শোনার জন্য বড় হুজুর কেবলার ওয়াজ শোনার জন্য মেদিনীপুরে প্রিয়া টাকা আহমদুল্লাহ সাহেব ওয়াজ শোনার জন্য মানুষ ছুটে ছুটে আসতেন, দশ মাইল বারো মাইল দূর থেকে হারকিন জ্বলিয়ে হেঁটে হেঁটে আসতেন, কথা ঠিক না বেঠি। এখনকার ওয়াজের তাসির হয় না কেন, বর্তমান পড়ে গেছি কি জানেন, কানা বেগুনা টেড়া খদ্দে দাঁড়িয়েছি, এখনকার হুজুরদের ওয়াজের তাসির হবে কি করে, বললে মা মার খায় না বললে বাপ ব্যাং খায়, এই হুজুরের ওয়াজের তাসির হবে কি করে, এখনকার মলি সাহেবের ওয়াজের তাসির হবে কি করে, আমি এই হুজুর সুদের বাড়িতে গপগপ করে খেয়ে পালাচ্ছি, মদখোরের বাড়িতে খাচ্ছি, ঘুষখোরের বাড়িতে খাচ্ছি, টিভিওয়ালার বাড়িতে গপগপ করে খেয়ে চলে যাচ্ছি, প্রতিবাদ করবে কে, তবে যারা প্রতিবাদ করেছিল তারা সব কবরবাসী হয়ে যাচ্ছে, আর এখনকার বর্তমান হুজুর মলিশালা জানে প্রতিবাদ করলে আমার নিজেরই লস, কথা বলেন না, আমার নিজেরই লস, যদি বাড়িওয়ালাকে বলি এ বাড়িওয়ালা তোমার বাড়িতে সুদের কারবার আছে নাকি, টিভি আছে নাকি, যে হুজুর একটা বাক্স পাড়া রেখেছি দুমদার একটা দেখে, তখন বলবে বাবা আমি খাবো না এই বাড়ি আমি চলে যাব, তখন বাড়িওয়ালা কি বলবে জানেন, আপনার মতো হুজুর দরকার নাই বেরিয়ে চলে যান, বাংলাদেশ থেকে বিলিতি মার্কা হুজুর ধরে এসেছে, কথা বলেন না, যার কারণে ওয়াজের তাসির আসে না, খুব সাবধান আমার ভাই জানেরা, এই জায়গায় এসেছেন একটা নিয়ত করে এসে বসে আছেন, আমি সব না নিতে পারি সামান্য একটু কিছু নিয়ে যাব, একটু নিয়ে যে আমল করব,
যদি সামান্য যদি আমল করতে পারে আমার ভাইজানেরা তাই রসূলের সুন্নাত সব ধর্ম ধরতে হবে না রসূলের সুন্নাত যদি একটাই যদি আমল করতে পারে রসূলের সুন্নাত যদি একটাই ধরে রাখতে পারে ওই একটা সুন্নতে রসিলা করে আল্লাহ পাক ওই ব্যক্তিকে 100টা শহীদের দরজা আল্লাহ দান করে দিবেন